আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনার কোনো মগজ না থাকে, শুধু পেশি থাকে, যদি আপনার কোনো হৃৎপিণ্ড না থাকে, শুধু লিঙ্গ থাকে, যদি আপনার কোনো ওষ্ঠ না থাকে, শুধু দাঁত থাকে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি অবলীলায় একটু না কেঁপে শিশু পার্কে এক ঝাঁক কবুতরের মতো ক্রীড়ারত শিশুদের মধ্যে একের পর এক ছড়ে দিতে পারেন হাত বোমা, যদি আপনি কল্লোল মুখের একটা কিন্ডার গার্টেনে পেট্রোল ছড়িয়ে হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন প্রাতরাশের আগেই এবং পকেটে হাত রেখে সেই দাও দাও অগ্নিশিখার দিকে তাকিয়ে খুব স্থিরভাবে টানতে পারেন 555, হ্যাঁ, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি প্রেমিকাকে বেড়াতে নিয়ে উপর্যুপরি ধর্ষণের পর খুন করে ঝোপে ছুড়ে ফেলেই 100 মাইল বেগে সাইলেন্সার ইন হোন্ডা চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক থেকেই, কলাভবনের বারান্দায় যদি আপনি অকস্মাৎ বেল্ট থেকে ছোরা টেনে নিয়ে আমূল ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর বক্ষদেশে, যদি আপনি জেব্রা ক্রসিংয়ে পারাপাররত পথচারীদের ওপর দিয়ে উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজ্যাক করা ল্যান্ডরোভার, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনার ভেতরে কোনো কবিতা না থাকে, শুধু হাতুড়ি থাকে, যদি আপনার ভেতরে কোনো গান না থাকে, শুধু কুঠার থাকে, যদি আপনার ভেতরে কোনো নাচ না থাকে, শুধু রিভলভার থাকে, যদি আপনার ভেতরে কোনো স্বপ্ন না থাকে, শুধু নরক থাকে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি পিতার শয্যার নিচে একটা টাইম বম্ব ফিট করে যাত্রা করতে পারেন পানশালার দিকে, যদি আপনি জননীকে ঠেলে দিতে পারেন টাওয়ারের 18 তলার ব্যালকনি থেকে, যদি আপনি আপনার এলাকার পুলের চেয়ে রূপসী মেয়েটির মুখেই অ্যাসিড ছুড়ে তাকে রূপান্তরিত করতে পারেন পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। হ্যাঁ, আপনাকেই নিয়োগ করা হবে আমাদের মহাব্যবস্থাপক। আপনার উপর ভার দেওয়া হবে সমাজের, আপনার উপর ভার দেওয়া হবে রাষ্ট্রের, আপনার উপর ভার দেওয়া হবে সভ্যতার। আপনার খাদ্য হিসেবে বরাদ্দ করা হবে গুদামের পর গুদাম ভর্তি বারুদ, আপনার চিত্ত বিনোদনের জন্য সরবরাহ করা হবে লাখ লাখ স্টেইনগান। আপনি যদি হন আমাদের আকাঙ্ক্ষিত প্রতিভাবান পুরুষ, তাহলে পোস্টবক্স বাংলাদেশ 1986 আজই আবেদন করুন।